ধর্মীয় রীতিনীতি মেনে রবিবার সকাল থেকে চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে সাত দিন ব্যাপী খার্চি পুজো এদিন চিরাচরিত রীতি মেনে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে চতুর্দশ দেবতাদের হাওড়া নদীর পূর্ণ ঘাটে স্নান করানো হয় এরপর সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় মূল পুজো আগামী সাত দিন চলবে এই পুজো শনিবার গধূলি লগ্নে হয় গঙ্গা আবহন রাতে অনুষ্ঠিত হয় নিশি পুজো এদিন খার্চি পুজো উপলক্ষে মন্দিরের চণ্ডী পাঠক শরদিন্দু চক্রবর্তী জানান প্রথম দিন থেকে মন্দিরে পুণ্যার্থীদের ঢল নেমেছে রাজ্য ও রাজ্যবাসীর দিন ব্যাপী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দূর থেকে আগত পুণ্যার্থীদের সহযোগিতা চান তিনি আজকে সকালে প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাছ স্নান শুরু হয়েছে এবং সাতটা তিরিশ মিনিট থেকে আমাদের যে খার্চি পুজোর সূচনা সূচনা হয় এবং কালকে রাত্রে নিশি পূজা গেছে সন্ধ্যার সময় মার স্নান যাত্রা গেছে অধিবাস পূজা গেছে এখন পর্যন্ত মার পূজা সুন্দরই হয়েছে ডিএম সাহেব আমাদের এমএলএ সাহেব আমাদের খুব হেল্প করেছে এবং আশা করি যাত্রীগণ আমাদের অনেক সহায়তা করবে মেলা যেমন সুষ্ঠু এবং সমৃদ্ধি লাভ লাভ করে দেশের মঙ্গলের জন্য পূজা হয় মঙ্গলটা যেমন ঠিকভাবে আমরা থাকে এবং আমরা সমস্ত থেকে হেল্প করব ওরা যেমন আমরা হেল্প করে ধন্যবাদ এদিকে খার্চি মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মেলা ও পুজোয় এই জনের মতো পুলিশ এবং টিএসআর যানবাহন নিয়ন্ত্রণে একাধিক স্থানে নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে মেলা ও পূজা উপলক্ষে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গনে মেডিকেল টিমের ব্যবস্থাও রয়েছে পুণ্যার্থীদের সহযোগিতা রয়েছে স্কাউট অ্যান্ড গাইডের স্বেচ্ছাসেবক সহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা ব্যুরো রিপোর্ট আর ই নিউজ